হ্যালো আর্ট লাভার, স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো রাজীবা স্টুডিও। আজ তোমরা দেখবে কীভাবে বড় ছোট লাইনের সাহায্যে পুরুষ ফিগারকে আঁকছি খুব সহজ পদ্ধতিতে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিএফএ জয়েন করতে চাও, এই ভিডিওটি খুবই ইউজফুল হবে তোমাদের জন্য। তাছাড়া যারা আউটডোর স্কেচ করো বা করতে ভালোবাসো, তাদের আউটডোর স্কেচ পারফর্ম করবার জন্য খুবই সাহায্যকারী আর স্ট্যান্ডার্ড টেকনিক হবে এই ভিডিওটি। আজকের কেসটি পারফর্ম করবার জন্য আমি এই ছবিটি রেফারেন্স হিসাবে নিচ্ছি। কেসটি শুরু করবার আগে কয়েকটি বিন্দু খেয়াল রাখতে হবে যা আঁকার সময় ব্যবহার করতে হবে, যথা ছবির মেজর পয়েন্টগুলো অবজার্ভ করতে হবে, সেকেন্ড ফিগারটির ব্যালেন্স কেমন আছে সেটা বুঝতে হবে, থার্ড আলো ও ছায়ার পজিশনগুলোকে চিহ্নিত করতে হবে। আজকের ছবিটি পারফর্ম করবার জন্য A3 সাইজের পেপার আমি নিয়েছি, আর নিয়েছি HB রুল পেন্সিল ও ব্ল্যাক বল পেন ইউজ করছি। আমি সর্বদা বলে থাকি যে কোনো ছবি নিচের থেকে ওপরের দিকে আঁকো। যেমন আমরা সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠি, ঠিক তেমনই ছবির নিচের অংশ থেকে করতে করতে মাথার দিকে শেষ করব। হাত গলা ও পা ড্র করবার জন্য নিচের অংশ বলতে আমরা যেটা বুঝব, যেমন যেরকম গাছের ফল ঝুলতে থাকা অবস্থায় আমরা বোটার দিকটাকে নিচের অংশ বলি, ঠিক তেমনই কোমরের সাথে যুক্ত অংশটিকে নিচের অংশ বলবো, কাঁধের সঙ্গে যুক্ত অংশটিকে নিচের অংশ বলবো। এইভাবে ভাবলে ড্রয়িংটি সহজ হবে এবং হাত পা আঁকতেও সুবিধা হবে। যাই হোক, প্রথমে আমরা মেরুদণ্ডটি ড্র করছি। বডিটি কি অবস্থায় আছে আর কত বড় জায়গা নিয়ে আছে সেটা পাওয়া যাবে, তাতে ছোট বড় হওয়ার সম্ভাবনা কম থাকে। এবার দেখো কি কি করে। মেরুদণ্ডের পর কোমরের অংশ মার্কিং করে তারপর কাঁধের দিকে মার্কিং করলাম। কাঁধের দিকটা কোমরের তুলনায় চওড়া হবে। ছবির লেফট সাইডে বেশি ওপেন আছে সেটা দেখতে পাচ্ছি। আমি অলওয়েজ ট্রায়াঙ্গেল ড্র করি একদম কক্সিস পয়েন্ট থেকে শোল্ডার পয়েন্ট পর্যন্ত। তোমরা যারা এই সম্বন্ধে জানতে বা জানো, এই ভিডিওটি এই মুহূর্তে স্টপ করে স্কিপ করতে পারো। আর যারা তোমরা জানো না, তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারো, তবে স্কিপ স্কিপ না করে দেখবে। এবার আরও একটি ট্রায়াঙ্গেল ব্যবহার করছি পা ড্র করার জন্য। কোমর থেকে হাঁটু ও গোড়ালি করলাম বা করছি, একইভাবে লেফট লেগটিও করছি। আর একদম নতুন যারা আমার চ্যানেলে আছো, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন নোটিফিকেশন বেল আইকনটি। এবার যেহেতু লেফট হ্যান্ডটিও সম্পূর্ণ দেখা যাচ্ছে, তাই এই হাতটি আগে করছি, তারপর রাইট হ্যান্ডটি। গলা থেকে আরও একটি ট্রায়াঙ্গেলকে ব্যবহার করে গলার থিকনেসটা করতে পারছি, যেটা কোমর পর্যন্ত যাচ্ছে। এইবার চোয়াল থেকে সম্পূর্ণ মাথাটা ও ফেসটা ড্র করছি। আমার ফার্স্ট স্ট্রাকচার কমপ্লিট হলো। আমি ফেসটির আরেকটি পাশে নতুন করে স্ট্রাকচার আঁকছি ও এতে ভলিউম অ্যাড করছি। যেহেতু আমি একবার করে দেখিয়েছি, তাই ভিডিওটি স্পিড বাড়িয়ে দিলাম। আবার যখন আমি ভলিউম অ্যাড করব, তখন আমি আবার স্লো করে দেব, তাতে তোমরা বুঝতে পারবে কীভাবে ভলিউম অ্যাড করছি। এই সময় আমাদের খেয়াল রাখতে হবে মাসেলসের রিলেশন। মাথায় রেখে দাগগুলোকে দিতে হবে এবং শেপও দিতে হবে। যেমন ধরো বুকের মাসেলস ও হাতের মাসেলস আলাদা আলাদা হয়ে থাকে, তেমনি আবার হাতের মাসেলস ও পায়ের মাসেলসও আলাদা আলাদা হতে থাকে। এগুলো বুঝে নিয়ে আমাদেরকে তেমনই শেপ ও মাপ দিতে হবে। অবশ্যই খেয়াল করবে বডির মেজার পয়েন্টের জয়েন্ট ওর ভাঁজগুলো কীভাবে পরিবর্তন ঘটছে। অর্গানিক শেপ সর্বদা পরিবর্তন ঘটে, সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। সেই পরিবর্তনগুলো এইভাবে কমপ্লিট স্ট্রাকচারে ড্র করছে সেটা দেখো, কীভাবে ড্র করছি সেটাও দেখো। এবার দেখো কীভাবে স্ট্রাকচারে ভলিউম অ্যাড করছি, যার ফলে কী হবে, 3D শেপে পরিণত হবে 2D শেপটি এবং একটি রিয়েলিস্টিক নিয়ে আসবে ছবির মধ্যে। আমরা এই ভিডিওতে শেডিংটা দেখাচ্ছি না। Thank you.
এর ক্ষেত্রে নিচে বলতে মানে আপনি পজিশন থেকে মাপ নিতে নিতে কপাল পর্যন্ত যেতে হবে। এখানে আমরা ফার্স্টে থুতনি থেকে লিপ ড্র করব, দেন নোজ দিয়ে চোখ, চোখেরকে আমরা একটা সার্কেলে করছি, সেটা আমি একটা অন্য ভিডিওতে আরো ভালো করে বুঝিয়ে দেব, এবং তারপর আইব্রো অর্থাৎ ভুরুটা করছি, দিয়ে চুলের অংশটা করছি। চুলটা তুমি আগে করলেও অসুবিধা নেই, কিন্তু আমি এক্ষেত্রে বলে রাখলাম যাতে ফেসটার শেপ সাইজগুলো ছবির থেকে যে ছবিটা দেখে আসছি সেই ছবি থেকে আলাদা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে এবং হুবহু হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এইভাবে ছবির মেজর পয়েন্টগুলো করতে করতে ছবিতে আরও ডিটেলসগুলো অ্যাড করছি, যেমন জামা কাপড়ের ভাঁজ ইত্যাদি ইত্যাদিগুলো। আমরা এই ভিডিওতে শেডিংটা দেখাচ্ছি না, এই শেডিংটি দেখতে গেলে বা শেডিং সম্বন্ধে জানতে গেলে আমার সিরিজের হিউম্যান ফিগার ড্রয়িংয়ের সেকেন্ড ভিডিওটি, যেটা ফিমেল ফিগার ড্রয়িং ভিডিওটি আছে, সেই ভিডিওটি তোমরা দেখে এটা বুঝে নিতে পারো আমি একই পদ্ধতিতে এখানেও শেডিংটি করেছি। তাহলে বন্ধুরা, আমার কথা অনুসারে তোমাদের ড্রয়িংয়ে পদ্ধতিটি ব্যবহার করে দেখো, আর কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দাও কি কতটা কার্যকারী হলো এই ভিডিওটি। তোমরা নিরন্তর মজা করে ড্রয়িং প্র্যাকটিস করো, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো, শেয়ার করো।